আজকে আমরা রেডমি সিক্স প্রো এইটার হচ্ছে চায়না থেকে গ্লোবাল করবো তো এই মডেলটা হচ্ছে রেডমি সিক্স প্রো এটা চাইনিজ ভার্সন অবস্থায় আছে তো বুট বোটলুডো আনলক করা ছাড়াই আমরা এটা চায়না থেকে গ্লোবাল রুম ইনস্টল করব এখানে তো এখানে দেখেন আমাদের এটা কোন চাইনিজ ফার্মার আছে এই মোবাইলটাতে চায়না রুম ইনস্টল করা আছে আমরা MI UI ভার্সনে সাত ক্লিক করে ডেভেলপার অপশন অন করলাম অন করার পরে এবার হচ্ছে আমরা MI স্ট্যাটাসটা দেখেন এখানে লক অবস্থায় আছে বুটলোডার তো কোনো রকম বুটলোডার আনলক করা ছাড়াই আমরা চায়না থেকে গ্লোবাল করব তো আমরা আনলক টুলের সাহায্য করব তো এখানে বলে রাখা ভালো এই হলো ফোন যে ফোন চাইনিজ রুম ইনস্টল করা অবস্থায় আছে তো এইখান থেকে আমরা হচ্ছে বুটলুডার লকের কোনো প্রয়োজন হবে না আমরা একটা মডিফাই ফার্মার দিয়া আমরা হচ্ছে এটা কাজ করব। অনেকে আছে বুটলুডার লক আনলক নিয়ে অনেক জাই ঝামেলায় পড়ে আনলক নিয়ে ঝামেলায় পড়ে আনলক করতে পারে না কিংবা আনলক নিয়ে সমস্যায় পড়ে তো চাইনা ফার্সন যখন আমরা ইনস্টল করি তখন দিস ডিভাইস ওয়াই ভার্সন নট কমফোর্টেবল এই টাইপের মেসেজ আসে তো এই মেসেজটা আসার কারণ হচ্ছে যখন আমরা চাইনিজ রোম ইনস্টল করা ফোনে গ্লোবাল ফার্মার দিয়ে ফেলি তো আমরা এই মডিফাই ফার্মারটা যদি দিই এটা গ্লোবাল ফার্মারই তাহলে কোনো আমাদের আর কোনো সমস্যা হবে না ফোন গ্লোবাল হয়ে যাবে প্লে স্টোর কাস্টমার ব্যবহার করতে হবে তো আলোক টুলে আমরা কাজ করবো এইখানে ব্র্যান্ড সিলেক্ট করব এবং এইখানে মডেল সিলেক্ট করব তো এখানে বলে রাখা ভালো আমরা চাইলে যে কোনো টুল দিয়ে এই কাজ করতে পারি এই কাজটা আলোক টুল ইউমটি টুল টিএফ টিএফএম টুল আদার আর অন্য অন্য যে টুল আছে যেগুলোতে রিডমি সিক্স প্রো এই ফোনটা ফ্ল্যাশিংয়ের অপশন সাপোর্ট আছে সেই ফোন সেই টুলগুলো দিয়েই এই কাজটা করা সম্ভব কিংবা এমআইয়ের যে ফ্রি টুল আছে অথরাইজ সেই ফ্রি টুল দিয়া হচ্ছে আমরা চাইলো কাজটা করতে পারি তো এইখানে টেস্ট পয়েন্ট থেকে শুরু করে আলোক টুলে দিয়ে যাবতীয় সব কাজ এইখানে দেখানো হয়েছে ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করা হয়েছে যাতে করে ভিডিওটা লম্বানা হয়ে যায় মূল থিমটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যারা ইউটিউবে দেখতেছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ভিডিও কমেন্টসে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমরা এখন ইউআই সেটিংটা করে ফেলবো ইউআই সেটিং করে আমরা এইখান থেকে চেক করবো যে আমাদের গ্লোবাল হইল কি না তো এখানে আমি ইউআই সেটিংটা করতেছি মূল ইউআই এর থিমে আসলে আমরা দেখতে পারবো যে এখানে প্লে স্টোর চলে আসছে তো এখানে একটু ওয়েট করা লাগবে তো এই দেখেন আমাদের প্লে স্টোরের জায়গায় ওকে